আপনারা লিখেছেন আপু স্যার কি এক্স আর্মি পার্সন? না, ও এক্স আর্মি পার্সন না, ও সবসময় হচ্ছে কর্পোরেট জব কর্পোরেট আমার শ্বশুর ছিল এক্স আর্মি পার্সন, আমার শ্বশুর আর্মি থেকে ডক্টর ছিল আর কি, এক্স আর্মি পার্সন ছিল আমার শ্বশুর। তারপর ওখান থেকে জাতিসংঘে, জাতিসংঘ থেকে পরে পৃথিবীর বিভিন্ন দেশে আমার শ্বশুর ট্রান্সফার হয় আর কি। তো আমার শ্বশুর ছিলেন আর্মি পার্সন আর কি। আর আমার হাজবেন্ড তখন ইংল্যান্ডে পড়াশোনা করে, ওর ভাইয়েরাও তখন ইংল্যান্ডে কেউ আমেরিকায় পড়াশোনা করে। তারপর হচ্ছে যে আমার শ্বশুর যেহেতু বিভিন্ন দেশে ট্রান্সফার হয়ে যেত, তো ওরা ইংল্যান্ডেই পড়াশোনা করতো, আমার শ্বশুর আর শাশুড়ি বিভিন্ন দেশে ট্রান্সফার হতো এই। আর আমার জামাই ইংল্যান্ডে থাকতো, আর মনে করেন বিভিন্ন মাইয়াদের সাথে প্রেম টেম করে বেড়াইতো বিভিন্ন দেশে। মনে করেন ও মিনিমাম 2-4-5 প্রেম করে ফেলেছে, বিয়ে মনে করেন যে না হলো 20-25 হইছে। ওর ও ওর বইটা চেক করতাম, এখনো ঠিক নামটাও মনে নাই। হ্যাঁ, ওর নাম্বারস ওর মনে নেই। আর মাঝে মাঝে কি আমাকে আবার কি কেন চাচা চাচা এসব যে আমাকে ফোন করে, হ্যাঁ মনে নেই কোনটা কি। ইউ আর সো লাকি আপু, আপনি এরকম হাজবেন্ড পেয়েছেন দিয়া জুরাফা। হ্যাঁ হ্যাঁ আপু, থ্যাংক ইউ সো মাচ।